রাজনীতির পাঠশালার বই পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের বই পাঠ পর্বে আজ থাকছে রাহুল সাংকিত্যায়নের মহামানব বুদ্ধ বইটির তৃতীয় পর্ব। এ পর্বে থাকছে জীবনের শেষ বছর অনুচ্ছেদটি। ঐতিহাসিকদের মতে বুদ্ধের নির্বাণের সময়কাল খ্রিস্টপূর্ব 483 সালে। প্রাচীন পরম্পরা অনুসারে এতে 60 বছর আরও যোগ করা হয়েছে। সেই মতানুসারে দেখলে খ্রিস্টপূর্ব 543-এর বা 544 হয়ে ইংরেজি 1956 সালের মে মাসে নির্বাণ লাভের 2500 বছর পূর্ণ হচ্ছে। নির্বাণের দিন থেকে 80 বছর আগে বুদ্ধের জন্ম লুম্বিনীতে হয়েছিল। পরম্পরা অনুসারে দেখলে বুদ্ধের জীবনের শেষ বছর খ্রিস্টপূর্ব 545-এর বৈশাখ থেকে 544-এর বৈশাখী পূর্ণিমা পর্যন্ত মানা যেতে পারে। ঐতিহাসিকদের মতে সময়কালটি খ্রিস্টপূর্ব 484-এর গরমকাল থেকে 483-এর গরমকালের মধ্যে হবে। সেই এক বছরের বিবরণ ত্রিপিটকের দীঘনিকাতে মহাপরিনির্বাণ সূত্রে পাওয়া যায়। ত্রিপিটকের ন্যায় মহাপরিনির্বাণ সূত্রেও ভিন্ন ভিন্ন সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছিল। এদের মধ্যে অনেকগুলোর অনুবাদ এবং তিব্বতী ভাষায় পাওয়া যায়। একটি মহাপরিনির্বাণ সূত্রের সংস্কৃত অনুবাদ লেখক উদয়পুরের একটি গবেষণা পত্রিকায় ছাপিয়েছে। চীনা অনুবাদেও সূত্রের রাজগৃহের ঘিদ্রকূট পর্বতের উপর আরম্ভ হয়। একই সূত্রারম্ভ পালি ত্রিপিটকেও পাওয়া যায়। চীনা অনুবাদে অজাতশত্রুর বর্ষকার বুদ্ধের কাছে গিয়ে বৈশালীর বজ্জীদের অপরিমিত শক্তির অন্তর্নিহিত কারণ জানতে চায়। এই একই প্রসঙ্গে পালিতেও আছে বুদ্ধ রাজতন্ত্রের নয় গণতন্ত্রের পক্ষপাতী ছিলেন এবং সেই আদর্শেই তিনি তার সংঘ গঠন করেছিলেন। সংঘের সমস্ত কাজকর্ম, ভোট গ্রহণ এবং অন্যান্য অনুশাসনগত ক্রিয়াকলাপ বৈশালীর গণদের ন্যায় নিয়মতান্ত্রিক এবং সমসূত্রে গ্রথিত ছিল। তিনি কখনো পছন্দ করতেন না যে বৈশালীর ন্যায় সমৃদ্ধ গণরাজ্য কোন রাজার পায়ের নিচে লুটাক। ভারতের বৈশালী গণরাজ্য এবং গ্রিসে এথেন্স গণরাজ্য সমসাময়িক ছিল। এথেন্সের গণতান্ত্রিক সংহতি রক্ষার লোক ছিল, কিন্তু বৈশালীর গণতান্ত্রিকতা চিরকাল উপেক্ষিতই হয়ে এসেছে। তাই এদের গৌরবশালী ইতিহাসের কথা আমরা খুব কম জানতে পারি। কিন্তু বৈশালী এথেন্সের চেয়ে অনেক বেশি বলশালী ছিল। তাদের শক্তি আর বীরত্বের সবচেয়ে বড় প্রমাণ এটাই যে সেই সময়ের পরম শক্তিশালী মগধরাজ অজাতশত্রু বহুবার চেষ্টা করেও লিচ্ছবিদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিলেন। এদের পরস্পরের বৈরিতার কারণ সম্পর্কে পালি অটোৎকথায় ভাষ্যকার বলেছেন, গঙ্গার ঘাটের কাছে অর্ধযোজন অজাতশত্রুর রাজ্য ছিল এবং অর্ধযোজন লিচ্ছবিদের রাজ্য ছিল। পাহাড়ের পাদদেশ থেকে বহুমূল্য সুগন্ধিত দ্রব্য নির্গত হতো। অজাতশত্রু আজ যাই কাল যাই করে বস্তুটি সংগ্রহ করতে দেরি করতেন। আর এদিকে লিচ্ছবিরা এক রায় একমত হয়ে আগে গিয়ে সব নিয়ে নিতেন। অজাতশত্রু পরে গিয়ে সেই খবর পেয়ে ক্রুদ্ধ হয়ে খালি হাতে ফিরে আসতেন। লিচ্ছবিরা পরের বছর একইভাবে আগে সব কিছু নিয়ে নিল। তখন অজাতশত্রু অত্যন্ত কুপিত হয়ে ভাবলেন, গণরাজ্যের সঙ্গে যুদ্ধ করা খুবই মুশকিল, ওদের একটা আক্রমণও ব্যর্থ হয় না, কোনো পণ্ডিতদের সঙ্গে মন্ত্রণা করে কাজটা করলে ভালো হবে। এই ভেবে তিনি বর্ষকার ব্রাহ্মণকে পাঠালেন। অজাতশত্রু সংকল্প করেছিলেন যে, আমি বৈভবশালী বজ্জীদের উৎখাত করব, তাদের বিনাশ করব। কিন্তু সেটা নিতান্তই ফাঁকা আওয়াজ ছিল। অজাতশত্রু প্রেরিত দূত হিসাবে মহামন্ত্রী বুদ্ধকে এর কারণ জিজ্ঞাসা করলেন। বুদ্ধের প্রশ্নটি ভালো লাগেনি। তিনি বর্ষকারকে নয় নিজের পেছনে দাঁড়ানো আনন্দকে সম্বোধন করে বললেন, আনন্দ, তুমি কি শুনেছ বজ্জীগণ বরাবর বৈঠকে একত্র হয়? আনন্দ বললেন, এমনটাই শুনেছি ভন্তে, বজ্জীগণ নিয়মিত বৈঠকে একত্র হয়ে থাকে। বুদ্ধ বললেন, আনন্দ, যতদিন পর্যন্ত বজ্জীগণ বৈঠকে একত্রিত থাকবে ততদিন তাদের হানির কোনো সম্ভাবনা নেই, তাদের উত্তরোত্তর বৃদ্ধিই হবে। বুদ্ধ দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আনন্দ, তোমার কি শোনা আছে যে বজ্জীগণ একসঙ্গে বৈঠক করে, একই সঙ্গে ওঠে এবং একই সঙ্গে করণীয় কর্তব্য করে থাকে? শুনেছি ভন্তে, আনন্দ উত্তর দিলেন। বুদ্ধ বললেন, শোনো আনন্দ, যতদিন পর্যন্ত বজ্জীগণ একসঙ্গে বৈঠক করবে, একই সঙ্গে উঠবে এবং একই সঙ্গে করণীয় কর্তব্য করবে, ততদিন কেউ তাদের হানি করতে পারবে না, তাদের উত্তরোত্তর বৃদ্ধিই হবে। তৃতীয়বার বুদ্ধ আনন্দের কাছে প্রশ্ন করলেন। এবার জানতে চাইলেন যে বজ্জীগণ কি অত্যন্ত সৎ, রাষ্ট্রশাসনের ব্যাপারে যা বেআইনি
তাকে কখনোই তারা রেহাই দেয় কি? আর যা উচিত সেটি আপাততিক্ত হলেও তারা উচ্ছেদ করে কি? না, যা সঠিক যা আইনানুগ তারা সর্বতোভাবে সেটি মেনে চলে কি না। আনন্দের সায় পেয়ে বুদ্ধ বললেন, যতদিন এটা বজায় থাকবে ততদিন কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। চতুর্থবার বুদ্ধ জানতে চাইলেন, বজ্জীগণ তাদের সমাজে বৃদ্ধদের সৎকার সম্মান করে কি না এবং তাদের কথা শুনে উপদেশ অনুসারে চলে কি না। তখন আনন্দ হ্যাঁ বললেন। তখন বুদ্ধ আবার স্পষ্ট ভাষায় জানালেন যে যতদিন এরূপ চলতে থাকবে ততদিন তাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে। পঞ্চমবার বুদ্ধের প্রশ্ন ছিল, তুমি কি জানো যে বজ্জীগণ কুল স্ত্রীগণকে বা কুল কুমারীগণকে সবসময় সম্মান করে, জোর করে অপহরণ করে আটকে রাখে না? আনন্দ বললেন, ভন্তে শুনেছি তারা এমনটাই করে, কোনো কুল স্ত্রীকে কষ্ট দেয় না। বুদ্ধ নির্দ্বিধায় বললেন যে এরূপ সৎ প্রবৃত্তিযুক্ত হয়ে তারা যতদিন থাকবে ততদিন তাদের কেউ কোনোরূপ ক্ষতি করতে পারবে না। ষষ্ঠবার বুদ্ধের জিজ্ঞাসা ছিল যে বজ্জীগণ কি নগরের ভিতরে বা বাইরে যে দেবস্থানে বা চৈত্য রয়েছে সেগুলো যথাযথ সৎকার করে বা পূজা করে থাকে? তারা আগের ধর্মানুসারী বৃত্তিগুলোকে বা সেই বৃত্তির উপাসকদের উপর অত্যাচার করে না তো? আনন্দ বললেন, না ভন্তে, তারা এরূপ কিছু করে না। শুনে বুদ্ধ স্পষ্টভাবেই বললেন, এই শুভকর্মই তাদের বহুদিন ধরে বাঁচিয়ে রাখবে। আনন্দর কাছে বুদ্ধের শেষ প্রশ্ন ছিল, বজ্জীগণ কি পূজনীয়দের ধর্ম রক্ষার জন্য তাদের সহায়ক হয়, যাতে আরও ত্যাগী পুরুষেরা রাজ্যে বিচরণ করেন, তারা অধিক সংখ্যায় রাজ্যে পদার্পণ করেন, তার জন্য তারা কি সচেষ্ট নয়? হে ভন্তে, আনন্দ বললেন, তারা এসবই করে থাকে। যাতে পূজনীয় অর্হৎগণ নিয়মিত ধর্মাচরণ করতে পারেন তার জন্য তারা প্রতিনিয়ত সচেষ্ট থাকে। বুদ্ধের কথিত এই সাতটি রাজ্য শাসনের অপরিহার্য ধর্ম আজও সমান প্রয়োজনীয়। যে কোনো গণতান্ত্রিক রাজ্যেরই এটি পথপ্রদর্শক। মহাভারতেও গণের পারিবারিক ঝগড়াকে সবচেয়ে বড় সংকট বলে বলা হয়েছে। বুদ্ধের মহাপরিনির্বাণের 3 বছর পরে অজাতশত্রু হাতিয়ার দ্বারা নয়, শুধু বিভেদ বিদ্বেষের বিষ ছড়িয়ে বৈশালী গণতন্ত্রের শান্তি নষ্ট করে, তাদের একে অপরের শত্রু করে শেষে পরাজিত করে। পালিসূত্রে ভগবান বুদ্ধের অম্বলর ঠিকা যাওয়া এবং সেখানে সারিপুত্রের সঙ্গে কথোপকথনের কথা লেখা আছে। রাজগৃহ থেকে পাটনা যাওয়ার পথে আজকের ন্যায় সে যুগেও অম্বলর ঠিকা পড়ত। হয়তো স্থানটি নালন্দা এবং রাজগৃহের মধ্যবর্তী একটি জায়গা যা থাকার উপযুক্ত স্থান ছিল। চীন সূত্রগুলোতে এর কোনো উল্লেখ নেই যা অধিক যুক্তিযুক্ত। আসলে সারিপুত্রের নির্বাণ এর আগেই হয়ে গিয়েছিল, তাই তার পক্ষে অম্বলর ঠিকায় এসে কথা বলা সম্ভব ছিল না। চীনা সূত্রে রাজগৃহ থেকে বুদ্ধের পাটালিপুত্র পৌঁছাবার কথা বলা হয়েছে। পালিসূত্রে অম্বলর ঠিকা থেকে পাটলিগ্রাম যাওয়ার কথা বলা হয়েছে। সেকালে পাটলিগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের 2টি প্রত্যন্ত ভাগে বৈশালী গণরাজ্যের এবং অজাতশত্রু রাজত্ব ছিল। বৈশালী গণ অধিনায়কদের জন্য অজাতশত্রুর স্বেচ্ছাচারিতা অনেকটাই কমে এসেছিল। তখন পাটলিগ্রামে অজাতশত্রু 2 মন্ত্রী বর্ষকার এবং সুনীত গঙ্গার তীরে নগর নির্মাণে ব্যস্ত। তার কারণও বৈশালী গণরাজ্যই। বৈশালী গণরাজ্যের প্রতি অজাতশত্রুর মনে সর্বক্ষণ একটা ভয়, একটা আতঙ্ক ছিল। কোনোভাবেই অজাতশত্রু বৈশালীর লোকদের ক্ষতি করতে পারত না। যদি সে আক্রমণ করত তাহলে তার ফলস্বরূপ লিচ্ছবিরা গঙ্গা পার হয়ে পাটলিগ্রামে মাসের পর মাস শিবির খাটিয়ে বসে শত্রু অপেক্ষা করত, আর বাধ্য হয়ে অজাতশত্রুকে ইঁদুরের ন্যায় রাজগৃহের পাহাড়ি গুহায় ঢুকে বসে থাকতে হতো। তাই বিশেষ তৎপরতার সঙ্গে পাটলিগ্রামে যত্ন সহকারে নগরটি নির্মিত করা হচ্ছিল। রাজ, রাজঅমাত্য, ব্যবসায়ী এবং জনসাধারণের থাকার জন্য আলাদা আলাদা স্থান নির্ধারণ করা হয়েছিল। বুদ্ধ পাটলিগ্রামে পৌঁছাবার পর মন্ত্রী বর্ষকার তাকে নিজের আবাসে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। বুদ্ধ আতিথ্য স্বীকার করলেন এবং বর্ষকারের আবাসে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হল। ফেরার সময় বুদ্ধ যে ঘাটে নেমে গঙ্গা পার হলেন সেটি গৌতম ঘাট নামে অভিহিত করা হল, এবং নগরের যে প্রধান দ্বার দিয়ে বুদ্ধ প্রবেশ করেছিলেন সেটির নাম রাখা হল গৌতম দ্বার। চীনা এবং পালি 2টি সূত্রেই আমরা পাই যে গঙ্গা পার হয়ে বুদ্ধ কোটিগ্রামে গিয়েছিলেন, সেখান থেকে নাদিতে এবং তারপর বৈশালীর উপনগরে অম্বপালির বাগিচায় গিয়ে উঠলেন। নগরের প্রখ্যাত গণিকা অম্বপালি পরের দিন বুদ্ধকে ভোজনে নিমন্ত্রণ জানালে বুদ্ধ স্মিত হাস্যে তা স্বীকার করলেন। বৈশালী লিচ্ছবিগণ বুদ্ধের সেবার সুযোগ পেলেন না।
তখন তারা বুদ্ধকে নিমন্ত্রণ করার জন্য রথে চড়ে আসছিলেন। সেই সময় রাস্তার মাঝে অম্ববালীর রথ তাদের পথ রুখে দাঁড়ালো। অম্ববালীর রথের চাকা লিচ্ছবিদের রথের সঙ্গে ধাক্কা লাগায় কর্কশ আওয়াজে ভরে উঠল পরিবেশ। লিচ্ছবিরা একজন সাধারণ গণিকার এই দৃষ্টটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। অম্ববালীর মুখে তখন ফুটে উঠেছে এক অভূতপূর্ব তৃপ্তি ও আনন্দের হাসি। স্পষ্ট গলায় সে বলে উঠল, হে আর্যপুত্রগণ, ভগবান বুদ্ধকে সমস্ত ভিক্ষু সঙ্গের সঙ্গে আমি আগামীকাল ভোজনের জন্য নিমন্ত্রণ করেছি। এবং সত্যি বুদ্ধ অম্ববালীর আমন্ত্রণ স্বীকার করেছিলেন। লিচ্ছবিদের কিছু বলার ছিল না। ভগবান বুদ্ধ দূর থেকে লিচ্ছবিদের দেখে এক অদ্ভুত আবেগের সুরে বলে উঠলেন, ভিক্ষুগণ, সময়বেত লিচ্ছবিদের দিকে তাকিয়ে দেখো, দেখো তাকিয়ে ওদের দিকে। ভিক্ষুগণ, লিচ্ছবিদের মণ্ডলীকে সাক্ষাৎ দেবতাদের মণ্ডলী বলে মনে করবে। বুদ্ধের আবেগমথিত কণ্ঠস্বরে স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল যে তিনি লিচ্ছবিদের কতটা স্নেহ করেন। কিন্তু লিচ্ছবিদের নিমন্ত্রণকে তিনি স্বীকার করতে পারলেন না। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আর কিছুদিন পরেই। চাতুর্মাসের সময় সাধুরা কোথাও যাত্রা করতেন না। সমস্ত বর্ষাকালটি ভিক্ষুদের একটি নির্দিষ্ট স্থানেই থাকতে হতো। ভগবান বুদ্ধ বর্ষাবাস কাটানোর জন্য বেনুগ্রাম নামক একটি ছোট সাধারণ গ্রামে গেলেন। তিনি শিষ্যদের বললেন, বৈশালীর চারিদিকে অনুকূল স্থান দেখে চাতুর্মাস্য যাপন করতে। ঠিক এই সময়ই ঘনিয়ে এলো অন্ধকার। বুদ্ধ নিদারুণ অসুস্থ হয়ে পড়লেন। সবাই অসুস্থতার জটিলতা দেখে ভয় পেলেন। একসময় অসুস্থতা রুক্ষ দমকা হওয়ার মতো যেমন এসেছিল তেমনই চলে গেল। কিন্তু যাওয়ার সময় মহিরুয়ের জীবনের ভিতকে সে নাড়িয়ে দিয়ে গেল। ভগবান বুদ্ধের তপপুত শরীরকে আরও শিথিল জর্জর করে দিল এই প্রাণান্তকারী অসুস্থতা। সেরে ওঠার পর একদিন বিহার থেকে বাহিরে বেরিয়ে তারই ছায়ায় বুদ্ধ আসনবদ্ধ হয়ে বসেছিলেন। শিষ্য এবং প্রিয় ভক্ত আনন্দ একটু দূরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। বুদ্ধ লক্ষ্য করলেন যে আনন্দের মুখখানা ভীষণ বিমর্ষ, কালো মেঘের ন্যায় রাজ্যের আধার জমেছে মুখে। দেখে বুদ্ধ সস্নেহে আনন্দকে কাছে ডাকলেন। আনন্দ কাছে গিয়ে দাঁড়াতেই ধীর শান্ত স্নিগ্ধ স্বরে ভগবান বলে উঠলেন, বলো আনন্দ, ভিক্ষু সঙ্গ কি চায়? দেখো আমি বাইরে ভিতরে এক প্রকার, তাই আমি মুক্তভাবে ধর্মোপদেশ দিয়েছি। মন আর মুখ আমার চিরকাল সমান ছিল। আনন্দ, মনে রেখো ধর্মজগতে তথাগতর কোনো আচার্য পদে নিরবিচ্ছিন্নভাবে বসে থাকার স্পৃহা নেই, সে সবসময় মুক্ত। যার মনে হয় যে আমি ভিক্ষুসঙ্ঘের মহন্ত, আমার ব্যক্তি স্বার্থের জন্য ভিক্ষুসঙ্ঘের প্রতিষ্ঠা হয়েছে, সে নিতান্তই অজ্ঞ এবং মূর্খ। আনন্দ স্তব্ধ হয়ে ভগবান বুদ্ধের কথাগুলো শুনছিলেন। বুদ্ধ থামতেই আনন্দ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, হে তথাগত, ভিক্ষুসঙ্ঘের জন্য আর কিছু বলবেন কি? বুদ্ধের তপময় শরীরে ছড়িয়ে থাকা স্নিগ্ধতায় একবিন্দু ক্ষুব্ধতার উদয় হল। কপালের রেখাগুলি সামান্য হলেও কুঞ্চিত হল। এক মুহূর্ত পর বুদ্ধ বললেন, তথাগত ভিক্ষুসঙ্ঘের জন্য আর কি বলবে? আমার বয়স এখন 80 বছর। বুদ্ধের দৃষ্টি উদাস। কোন সুদূরে তা হারিয়ে গেছে তাকে বলবে? একটু থেমে আবার বললেন, এখন এই শরীর ছেঁড়া কাপড়ের ন্যায় পুরনো জীর্ণ হয়ে গেছে। জানো আনন্দ, যেমন কোনো পুরো শকট ভেঙে চুরে গেলে তাকে এখানে তাপ্পি দিয়ে ওখানে বেঁধে কোনো মতে টেনে নিয়ে যাওয়া হয়, তথাগত শরীরটাও এখন সেই জীর্ণ শকটের ন্যায় হয়ে পড়েছে। কোনো মতে বেঁধে বুঁধে জোড়া তাপ্পি লাগিয়ে একে চালানো হচ্ছে। একথা বলার পর মুহূর্তেই বুদ্ধের মুখখানি তীব্র তেজে সমুজ্জ্বল হয়ে উঠল। দীপ্ত কণ্ঠে তিনি আবার বললেন, আনন্দ, তথাগত মনে কোনো চিন্তাকে স্থান দেয় না। কোনো কোনো বেদনা যখন নিরুদ্ধ হয়ে ভিতরে চেপে যায়, তখন একাগ্র চিত্তে বোধির সাহায্যে নিজের অন্ধকার পথ আত্মজ্ঞানের আলোর প্রকাশে আলোকিত হয়ে ওঠে। তাই আনন্দ, সবচেয়ে বড় কথা, তোমরা সবাই আত্মোন্মুখী হও। আত্মস্মরণ, অনন্য স্মরণ, ধর্মের প্রতি একনিষ্ঠতা, ধর্মের শরণাগতি নিয়ে মুক্ত কণ্ঠে পরিব্রাজন করো বলে বুদ্ধ নিষ্কম্প প্রদীপ শিখার ন্যায় শান্ত অচঞ্চল, সাগরের ন্যায় গম্ভীর কিন্তু প্রশান্ত হয়ে বসে রইলেন। সেই দেবমূর্তি ধ্যানস্তব্ধ অস্তিত্বের পাশে দাঁড়িয়ে আনন্দের দুই চোখ জলে ভরে উঠল। বুদ্ধ সারাটা জীবন ধরে আত্মনির্ণয়, আত্ম অবলম্বন এবং বুদ্ধির সঠিক প্রয়োগ করার কথা বলে গেছেন। 80 বছর বয়সে বুদ্ধ শরীরের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন। তার কথা মতো তিনি সেই পুরনো গাড়িকেই বেঁধে ছেঁধে কোনো মতে চালাচ্ছিলেন, কিন্তু কোনোদিন তার মুখে হতাশার কালো ছায়া দেখেনি। তিনি অফুরন্ত আশা এবং অনুপ্রেরণার উৎস ছিলেন। বুদ্ধ
রমণীয় স্থানগুলি পরিব্রাজন করতে ভালোবাসতেন। সারা জীবন ধরে যে সমস্ত সুন্দর রমণীয় স্থানগুলো পরিব্রাজন করেছিলেন সেগুলির মধুর স্মৃতি তখনও তার হৃদয়ে জাগরুক ছিল। একদিন ভোজন করবার পর তিনি বেনুগ্রাম থেকে চাপাল চৈত্রে ভ্রমণ করতে গেলেন। চৈত্র দেবগণের নামে উৎসর্গকৃত চবুতরাকে বলা হতো। সেকালে চৈত্রমূর্তি স্থাপন করা হতো না, সাধারণত কোনো বড় উদ্যানের ভিতরে চৈত্র স্থাপন করা হতো। নিজের ফেলে আসা স্মৃতি আর পরিব্রাজনের প্রিয় স্থানগুলির কথা বুদ্ধের স্মৃতিপথে উজ্জ্বল হয়ে উঠল। তিনি অস্ফুট স্বরে পাশে হাঁটতে থাকা আনন্দকে বলে উঠলেন, জানো আনন্দ, বৈশালী আমার কাছে বড় রমণীয়। এমন বহু স্থান আছে যার আকাশ, বাতাস, গাছপালা সব আমার কাছে বহু দিনের থেকে আপন। উদয়ন চৈত্র, গৌতমক চৈত্র, সপ্ত আম্রক চৈত্র, সারদন্দ চৈত্র, চাপাল চৈত্র, প্রতিটি অপূর্ব। কপিল বস্তুতে নাগ্রোদ্রাম, রাজগৃহে গৃদ্ধকূট, প্রতিটি স্থানই প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ। জানো, এই স্থানগুলির সৌন্দর্যপূর্ণ অবস্থান আমার মনের কোণে সর্ব অবস্থায় জাগরুক হয়ে রয়েছে। বৈভার পর্বতের সানুদেশে কালশিলা, শীতবনে সর্পসৈন্ডিক পাহাড়, প্রত্যেকটি স্থান মনোলোভা এবং অতুলনীয়। তপদোপারাম, বেনুবন, কলন্দক, নিবাব, জীবকামরবন, মদ্রকক্ষী মৃদগাব, আহা তাদের শোভা বলে বুদ্ধ চোখ বুঝলেন। আনন্দ তখনও বুঝতে পারেননি তথাগত বুদ্ধ মনে মনে পৃথিবী থেকে বিদায় নেওয়া শুরু করে দিয়েছেন। যে জীবন ত্যাগ তপস্যা বোধিজ্ঞানের দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে এসেছে এবার তার বিদায় নেবার পালা। ধীরে ধীরে তিনি পরিচিতদের থেকে বিদায় নিতে শুরু করলেন। প্রথমে তিনি তার প্রিয় বৈশালী লিচ্ছবি গণরাজ্যের রাজধানীর লোকদের কাছ থেকে বিদায় নিলেন। সবার চোখ অশ্রু সজল। এ কি ভগবানের আচরণে এমন বিদায়ের সুর থেকে থেকে প্রতিফলিত হচ্ছে কেন? বুদ্ধ বেনুগ্রামের কুটাগারশালায় গেলেন। এটি সেই স্থান যেখানে আজও একটি অশোক স্তম্ভ দাঁড়িয়ে আছে। বুদ্ধের স্থির শান্ত মুখমণ্ডলে অনামির আনন্দ ছাড়া আর কিছুই প্রতিভাত হচ্ছে না শিষ্যদের। বুদ্ধ ভিক্ষুদের ডেকে উপদেশ দিলেন, তারপর শেষবারের মতো বৈশালীতে ভিক্ষা করতে গেলেন। নগরের বাইরে বেরিয়ে ধীর পদে এগোতে এগোতে তথাগত বুদ্ধ বৈশালীর দিকে একবার ফিরে তাকালেন, তারপর গম্ভীর নিষ্কম্প অথচ করুণ স্বরে বলে উঠলেন, আনন্দ, তথাগতের এই শেষ বৈশালী দর্শন। একটি ছোট্ট বাক্য, একটি শব্দ, অথচ তা অনন্ত ঝংকার নিয়ে ঘণ্টা ধরে রেশের মতো বাঁচতে লাগলো অনেকক্ষণ। বিদায়, বিদায়, তথাগতের বাণী আর বৈশালী শুনতে পাবে না, তথাগত চরণ আর বৈশালীর নগরপথ পরিভ্রমণ করবে না। আনন্দ স্তব্ধ, হতবাক, বিমূর। বৈশালী থেকে বুদ্ধ কুশিনারার দিকে এগিয়ে চললেন। পথে ভণ্ডগ্রাম, অম্বগ্রাম, জম্বুগ্রাম এবং ভোগনগর নামক লোকালয়গুলি তিনি পেরিয়ে গেলেন। এখনকার যুগে আধুনিককালে সেই স্থানটি বা স্থানগুলি কোথায় তা বলা কঠিন। নিশ্চয় অঞ্চলগুলি বৈশাখী থেকে কুশিনারা যাওয়ার পথের মাঝেই অবস্থিত। সেক্ষেত্রে এখনকার ভারতে মুজাফফরপুর, চম্পারণ, ছাপড়া এবং দেউরিয়া জেলাগুলোতেই স্থানগুলি খোঁজা উচিত। ভোগনগর সম্ভবত গণ্ডকী নদীর পূর্ব দিকে অবস্থিত। সেখান থেকে বুদ্ধ পাবা পৌঁছালেন। মল্লদের নয়টি গণরাজ্যের মধ্যে পাবা একটি রাজ্যের রাজধানী ছিল। স্থানটি এখনকার পররৌনার আশেপাশে কোথাও হবে। পপৌ নামক গ্রামটি আজও সেখানে অবস্থিত, যেটি পাবাপুরের বিকৃত উচ্চারণ থেকে তৈরি হয়েছে। পাবায় পদার্পণ করলেন তথাগত। তিনি আশ্রয় নিলেন স্বর্ণকার চুন্দের আম বাগানে। চুন্দ আগামীকাল বুদ্ধকে ভোজনের আমন্ত্রণ জানালেন। বুদ্ধ এবং তার সঙ্ঘের জন্য কি উপাদেয় খাদ্য চুন্দ পরিবেশন করবেন সেই নিয়ে তিনি চিন্তায় ছিলেন এবং সেই সময় প্রচলিত অন্যতম শ্রেষ্ঠ উপাদেয় খাদ্য শুকুরের সুস্বাদু মাংস রান্না করে সবাইকে খেতে দিয়েছিলেন। শুকুরের মাংস একেবারে ছানাও নয়, একেবারে বুড়োও নয়, মোটামুটি এক বছর বয়স যেটির তা খেতে অত্যন্ত সুস্বাদু। সে যুগে শুকর অভক্ষ্য বস্তু ছিল না। মনে হয় গ্রামের একটি শুকরকেই খাদ্যবস্তুরূপে উপাদায় এবং সুস্বাদুভাবে রান্না করে পরিবেশন করা হয়েছিল। বুদ্ধের জন্য এটি তার বৃদ্ধ দুর্বল শরীরের পক্ষে অত্যন্ত গুরুপাক খাদ্য ছিল, কিন্তু চুন্দের আন্তরিকতাকে
বুদ্ধ উপেক্ষা করে দুঃখ দিতে চাননি, তাই অম্লান বদনে তিনি সেই গুরুপাক খাদ্য গ্রহণ করলেন। চীনা ভাষায় অনুদিত সূত্রগুলিতে বুদ্ধের বৈশালী থেকে আম্রগ্রাম, বেনুগ্রাম, ভোগনগর এবং পাবা হয়ে কুশিনারায় যাওয়ার উল্লেখ রয়েছে। তাতেও বলা আছে যে স্বর্ণকার চুন্দ বুদ্ধকে অন্ন এবং 3 বছরের শুকুরের সুস্বাদু মার্দব ভোজন করিয়েছিলেন। এখানকার আতিথ্য গ্রহণ করে আবার বুদ্ধের পথ চলা শুরু হল। পথে অসম্ভব দুর্বলতার জন্য বেশ কয়েকবার তাকে বসতে হলো। তিনি এগিয়ে চলেছিলেন কুশিনারার দিকে। চুন্দের দেওয়া গুরুপাক খাদ্য খাওয়ার ফলে বুদ্ধের ভয়ঙ্কর উদারাময় হল। যাতে কেউ স্বর্ণকার চুন্দের উপর কোনো প্রকার দোষারোপ না করে, তাই অম্ববনের ভিতরে বড় চাদর বিছিয়ে শুয়ে তিনি আনন্দের কাছে বললেন যে সুজাতার দেওয়া ক্ষীর আর চুন্দের দেওয়া খাদ্যে কোনো গুণগত ফারাক নেই। একটির দ্বারা বোধিপ্রাপ্ত হওয়া আরও সুগম হয়ে উঠেছিল এবং অন্যটির দ্বারা চিরমুক্তির পথ, নির্বাণের পথ আরও সুগম হয়ে উঠবে। বুদ্ধ বললেন, হে আনন্দ, হয়তো কেউ স্বর্ণকার চুন্দকে বিব্রত করতে পারে এই বলে যে আজ তোর দেওয়া খাদ্য খেয়ে তথাগত অসুস্থ হয়ে নির্বাণ লাভ করেছেন। যদি কেউ কোনোভাবে তার মনে এরূপ ক্রিয়ার ফলস্বরূপ গ্লানি উৎপন্ন করায়, তাহলে আনন্দ, তুমি তাকে সেই মহাপাতকের দুশ্চিন্তা থেকে মুক্ত করো। বুদ্ধের মুখে বেদনার বা পীড়ার এতটুকু চিহ্ন মাত্র নেই। শান্ত মুখখানির উপর অপার্থিব প্রশান্তি এবং গাম্ভীর্য থমথম করছে। বুদ্ধ আবার বললেন, তুমি চুন্দকে বলবে যে ভাই, তোমার কোনো দোষ হয়নি, তাই দুশ্চিন্তা করারও কোনো কারণ দেখি না। হে আয়ুষ্মান, তুমি বিশেষ পুণ্য অর্জন করেছো, কারণ তোমার অন্নপিণ্ড আহার করে তথাগত মহাপরিনির্বাণ লাভ করেছেন। সে হয়তো তোমার কথা বিশ্বাস করতে চাইবে না, তাকে বলো যে আমি এই কথাগুলো স্বয়ং ভগবান বুদ্ধের মুখ থেকে শুনেছি। সেটি 2 পিণ্ডই তথাগত জীবনে সমান মূল্যবান, সমান ফলপ্রদ। প্রথমটি সেইটি যেটি ভোজন করে সুজাতা প্রদত্ত ক্ষীর তথাগত বোধিলাভ করেছিলেন, এবং দ্বিতীয়টি সেইটি যেটি আহার করে তথাগত দুঃখ কারণ রহিত হয়েছেন, মহানির্বাণ লাভ করেছেন। অসুস্থ শরীরে বুদ্ধ এগিয়ে চললেন। তার দেহত্যাগের নির্ধারিত স্থান তার পথ চেয়ে রয়েছে। হিরণ্যবতী নদীর তীর আজও সেটি তথাগত বুদ্ধের অমর স্মৃতিকে বুকে ধরে বয়ে চলেছে। নাম এখন তার সোনানালা। কুশিনারা এসে গেছে, তারপরেই মল্লদের শালের বন। সেখানেই 2টি জম শাল বৃক্ষের মাঝখানে একটি শয্যা রচনা করে দেওয়া হলো। তথাগত ধীর পদে সেখানে এসে দাঁড়ালেন। মুখে তার অপার্থিব প্রশান্তি। শান্তভাবে এক পা করে এগিয়ে অবশেষে তিনি সেই শয্যায় শয়ন করলেন। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে তিনি দান কাত হয়ে শুলেন। ইতিহাসের পাতায় শ্রদ্ধাবানের হৃদয়ে করুণার প্রতিটি বিন্দুতে লেখা হয়ে গেল 4টি স্থানের নাম। শ্রদ্ধাবান কুলপুত্রদের এই 4টি স্থানই দর্শনীয়। 1. জন্মস্থান লুম্বিনি। 2. বুদ্ধত্ব প্রাপ্তি স্থান বোধগয়া। 3. ধর্মচক্র প্রবর্তন স্থান সারনাথ। এবং 4. নির্বাণ স্থান কুশিনারা। বৈশাখী পূর্ণিমার সন্ধ্যায় বুদ্ধ পৌঁছেছিলেন সেখানে। চারদিকে শান্ত নিস্তব্ধ, মাঝে মাঝে দমকা বাতাস, পাতার শিরশির শব্দ, আর দিগন্তে আকাশে গোল থালার মতো উঠে আসা চাঁদ, তার জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সব। এখনো 8 থেকে 9 ঘন্টা নির্বাণের জন্য বাকি ছিল। বুদ্ধ একবারে স্থির, শান্ত কিন্তু পূর্ণমাত্রায় জাগ্রত। স্পষ্ট এবং গম্ভীর স্বরে তিনি আদেশ করলেন, ভিক্ষুগণ যেন আমার শরীরটিকে নিয়ে পূজা অর্চনায় মেতে না ওঠে। যে শরীর সর্বদুঃখের আকর, তাকে নিস্পৃহ উদাসীন হয়ে ত্যাগ করাই আদর্শ ত্যাগী পন্থা। এরপর বুদ্ধ চরম নিষ্প্রিয়তার সঙ্গে বললেন, এই শরীরটাকে সংরক্ষণ করবে না, দেহত্যাগের সঙ্গে সঙ্গে এটিকে পুড়িয়ে ফেলবে। আনন্দ এমন কথা শুনে আর থাকতে পারলেন না। তিনি কুটিরের ভিতরে ঢুকে একটা খুঁটি আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন। ভগবান বুদ্ধ আনন্দকে অনুপস্থিত দেখে জিজ্ঞেস করলেন, আনন্দ কোথায়? তাকে বলা হলো যে আনন্দ শোকে আকুল হয়ে কাঁদছেন। তথাগত বললেন, ওকে ডেকে নিয়ে এসো। আনন্দ এসে দাঁড়ালেন গুরুর কাছে, চোখে তার তখনও জল। ভগবান বুদ্ধ
সস্নেহ দৃষ্টিতে শিষ্যের দিকে তাকালেন। তারপর বাৎসল্য ভরা কণ্ঠস্বর গম্ভীর উপদেশে রূপ নিল। আনন্দ, শোক করো না, কেঁদো না। আমি তো আগেই বহুবার বলেছি, সব প্রিয়জনদেরই বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তাদের কি আর ফিরে পাওয়া যায় আনন্দ? না, তা তো হয় না। যা কিছু উৎপন্ন হয়েছে বা জন্মেছে তার বিনাশ হবেই। এটা যেন নাশ না হয়, নষ্ট না হয়, এটা সম্ভব নয়। তুমি তো কত বড় উত্তম জ্ঞানী পুরুষ, তুমি তথাগত সঙ্গে বহুদিন কাটিয়েছ। উত্তম শ্রম ও সেবার দ্বারা তথাগত সঙ্গে তোমার সহচর্য তো আরও নিবিড়। তাই শোক করো না, শান্ত হও। কুশিনারা মল্লদের গণরাজ্যের একটি রাজধানী ছিল। মহানির্বাণের পূর্বে বুদ্ধ আনন্দকে পাঠিয়ে সেই স্থানের মল্লগণের উদ্দেশ্যে বললেন, হে বাশিষ্ঠগণ, আজ রাতে শেষ প্রহরের দিকে তথাগতের মহানির্বাণ হবে। চলো চলো, দেরি করো না, পরে আফসোস করতে বসো না যে আমাদেরই গ্রামে তথাগতের পরিনির্বাণ হলো, অথচ শেষ সময়ে আমরা তার পূর্ণ দর্শনটুকু পেলাম না। এই মর্মান্তিক খবর পেয়ে মল্লরা স্ত্রী পুরুষ যুবক বৃদ্ধ কাঁদতে কাঁদতে দলে দলে ছুটে আসতে লাগলো। মেয়েরা আলুথালু বেশে খোলা চুলে কাঁদতে কাঁদতে তথাগত চরণতলে ছুটে এলো। সে সময় রাত আর দিনের ছয়টি প্রহর মানা হতো। রাত্রি তৃতীয় জাম মানে রাতের শেষ চারটি ঘণ্টা, কারণ বৈশাখ মাসে রাত ছোট হয়। প্রথম জাম মানে রাত দশটা পর্যন্ত মল্লরা ভগবান বুদ্ধের দর্শন এবং বন্দনা শেষ করে নিল। কুশিনারায় সুভদ্র বাস করত। সে যখন এই সংবাদ পেল তখন ভাবল, এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। এই ভেবে সে শালবনে এলো এবং আনন্দের কাছে নিবেদন করল যে সে বুদ্ধের দর্শন করতে চায়। আনন্দ শুনে মানা করলেন, না না, এখন তথাগতের দর্শন পাওয়া সম্ভব নয়, ভগবানের কষ্ট হবে এ কথা শুনলে। বুদ্ধের কানে তাদের বার্তালাপ গিয়ে পৌঁছাল। তিনি বললেন, না আনন্দ, সুভদ্রকে বারণ করো না, সুভদ্রকে তথাগত দর্শন পেতে দাও। সুভদ্র যা জিজ্ঞেস করবে তা পরম জ্ঞানের ইচ্ছা প্রসূত হয়েই করবে, এটা জেনে রেখো। সে আমায় কোনোভাবে কষ্ট দিতে চায় না। জিজ্ঞাসিত হলে আমি যা তাকে বলবো সেটাকে সত্তর জেনে নেবে। সুভদ্র ভগবানের কাছে পৌঁছে নিজের প্রশ্নগুলো সামনে রাখলেন। সুভদ্র বুদ্ধের অন্তিম শিষ্য ছিলেন। বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, হয়তো তোমার মনে হতে পারে যে প্রায়ণমুখী গুরু উপদেশ দিয়েছে, কিন্তু আমাদের উপদেশক কে হবেন এমনটা ভেবো না। আমি যে বিনয় এবং ধর্মের উপদেশ দিয়েছি, আমার পরে সেগুলি তোমার গুরুর কাজ করবে। মনে রেখো, আজকাল ভিক্ষুরা যেমন একে অন্যকে সম্বোধন করে, আমার পরে তারা যেন সেরূপ না করে। যিনি বয়োজ্যেষ্ঠ ভিক্ষু তিনি নবাগত বা বয়কনিষ্ঠ ভিক্ষুকে আয়ুষ্মান বলে সম্বোধন করবেন, এবং বয়কনিষ্ঠ ভিক্ষুগণ বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের ফন্তে বলে সম্বোধন করবে। প্রয়োজন হলে আমার পরে ছোটোখাটো ভিক্ষু নিয়মগুলোকে বাদ দিতে পারো, এবং মনে রেখো আমার পরে ছন্ন ভিক্ষুকে ব্রহ্মদণ্ড দেওয়া উচিত। আনন্দ প্রশ্ন করলেন, ভন্তে, ব্রহ্মদণ্ড কাকে বলে? বুদ্ধ বললেন, আনন্দ, ছন্ন অন্যান্য ভিক্ষুদের যা ইচ্ছা তাই বলুক, ভিক্ষুদের কোনোভাবেই তার সঙ্গে কথা বলা উচিত নয়, তাকে উপদেশ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। রাত আরও গভীর হয়ে এল, জ্যোৎস্নায় আকাশ প্লাবিত, চারদিকে এক অপার্থিব নৈঃশব্দে থমথম করছে। বুদ্ধ এবার তার সঙ্গের ভিক্ষুদের ডাকলেন, ভিক্ষুগণ, যদি বুদ্ধ ধর্ম এবং সঙ্গ সম্বন্ধে কিছু জানবার বাকি থাকে বা কোনো সংশয় থাকে তাহলে জিজ্ঞেস করে নাও। পরে এ নিয়ে আফসোস করো না যে বুদ্ধ স্বয়ং সামনে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের কাছে একবারও জিজ্ঞেস করতে পারলাম না। বুদ্ধের মুখ থেকে শেষ উপদেশ উচ্চারিত হল, যা কৃত যা সৃষ্ট তা নাশ হবেই, শেষ হবেই। তাই আলস্য না করে জীবনের মূল লক্ষ্যের দিকে তাড়াতাড়ি এগো। নিজের এই শেষ বাক্যটিতে তিনি দুটি বস্তুর উপর জোর দিয়েছিলেন। প্রথমটিতে তার প্রধান দার্শনিক দৃষ্টিভঙ্গি, সব বস্তুই পরিবর্তনশীল, আর দ্বিতীয়টিতে নিজের লক্ষ্য প্রাপ্তিতে আলস্য বা প্রমোদ না করে এগিয়ে যাওয়ার উপদেশ। পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাত, ফুটফুটে চাঁদের আলো ছড়িয়ে রয়েছে চারদিকে, শালের বৃক্ষগুলির ডালে ডালে সাদা ফুল ফুটে রয়েছে। আজও শালের ফুল ফুটলে
দূর বহুদূর থেকে তার সুগন্ধ পাওয়া যায়। সঙ্গের সব ভিক্ষু ভিক্ষুণীরা সমবেত হয়ে বসেছিলেন বুদ্ধের কাছে। ভগবানের দুজন সর্বপ্রধান শিষ্য মহাথেকে সারিপুত্ত এবং মোগ্গলান দুজনে বহু আগেই দেহত্যাগ করেছেন। এদের পরে ছিলেন মহাকাত্যায়ন, যিনি সে সময় সুদূর অবন্তী রাজ্যে ছিলেন। এরপরে প্রধান ছিলেন মহাকশ্যপ, তিনিও সেদিন উপস্থিত ছিলেন না। রাতে শেষ প্রহরে বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভগবানের মহাপরিনির্বাণের পর ভিক্ষুদের মধ্যে অনেকেই উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়লেন। কেউ শোকার্ত হয়ে আর্তনাদ করে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন, কেউ অজ্ঞান হয়ে কেটে ফেলা গাছের মতো পড়ে গেলেন। সবার এক কথা, ভগবান খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। কয়েকজন ভিক্ষু ছিলেন যারা অতি কষ্টে শোক সম্বরণ করে বুদ্ধের সবই অনিত্য এই চরম ও পরম সত্য বুকে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। বুদ্ধের দিব্য দেহ নিথর স্তব্ধ নিশ্চুপ। অনিরুদ্ধ শোকার্ত ভিক্ষুদের সামনে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তারপর শান্তস্বরে বললেন, হে আয়ুষ্মানগণ, আপনারা শোক করবেন না, কাঁদবেন না। ভগবান তো বলেছেনই, একদিন সব প্রিয়জনদের থেকে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। অনিরুদ্ধ এবং আনন্দ বাকি রাতটা ধর্মচর্চায় কাটালেন। সকালে অনিরুদ্ধ আনন্দকে বললেন, হে আনন্দ, কুশিনারা গিয়ে সেখানকার মল্লদের বলুন, বাশিষ্ঠগণ ভগবান মহাপরিনির্বাণ লাভ করেছেন, এখন যা করা উচিত তাই করো। কুশিনারা জনসাধারণ বুদ্ধের দাহ সংস্কারের বিরাট আয়োজন করেছিল। আটজন মল্ল অধিপতি স্নান করে নতুন বস্ত্র পরিধান করে বুদ্ধের পবিত্র মরদেহ কাঁধে করে উত্তর দ্বার দিয়ে প্রবেশ করে পূর্ব দ্বার দিয়ে বেরিয়ে মুকুট বন্ধন নামক চৈত্যের কাছে দাহকার্যের স্থানে নিয়ে যান। ইতিমধ্যে সংবাদ পেয়ে অন্যতম প্রধান শিষ্য মহাকাশ্যপ এসে উপস্থিত হয়েছেন। তুমুল শোকার্ত ক্রন্দন আর অশ্রুর মধ্যে ভগবান বুদ্ধের চিতাতে অগ্নিসংযোগ করা হল। দাহকার্যের পরে তার পুত অস্থিগুলো ভাগ করে দেওয়া হল, যেগুলির উপর বৈশালীতে, কপিলবস্তুতে, অল্পকল্পতে, রামগ্রামে, বেদদ্বীপে, পাবাতে এবং কুশিনারায় স্তূপ নির্মিত হয়েছে। দ্রোণের ব্রাহ্মণগণ এবং পিপ্লবী বনের মৌর্যরা অস্থি না পেয়ে শীতল দেহভস্যের উপরই স্তূপ নির্মাণ করে। এইভাবে ভারতের সর্বকালে সর্বশ্রেষ্ঠ পুত্র তার জীবনের শেষ বছরটি সমাপ্ত করেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।